আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে 4 তারিখে মানে এই মাসের 4 তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করেছিলাম সেটা দেখানো হয়েছিল। নাদিয়াকে খিচুড়ি খাওয়ানোর পর ওকে বসে রেখেছিলাম, মুখটা মুছে দিয়েছিলাম। এরপর নাদিয়াকে একটা ফুলহাতা গেঞ্জি পরিয়ে দিই এবং হিস্টাল হাফ চামচ খাইয়ে দিলাম, কারণ ও একটু কাশছিল। এরপর ওকে সোয়েটার পরালাম, কারণ ঠান্ডা পড়ে গেছে। তখন বাজে প্রায় 5টার মতো, নাদিয়া বিছানায় বসে খেলছে আর আমি চলে গেলাম রান্নাঘরে বিকেলের একটু নাস্তা বানানোর জন্য। আজকে বিকেলের নাস্তায় আমি বানাবো জাস্ট ময়দা দিয়ে বেগুনি ভাজবো। বেগুনগুলো কেটে ধুয়ে হালকা একটু লবণ আর পানি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর একটি পাত্রে একটু পানি নিয়ে তাতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ করে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, তারপর ধনিয়া জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর লবণ 1 চা চামচ পরিমাণ, এবং এগুলো খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আরেকটু পানি দিয়ে নিলাম এবং এখন আস্তে আস্তে পরিমাণ মতো ময়দা দিয়ে মিক্সার দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিলাম। এই আটার ঘনত্ব যতক্ষণ না আপনার পছন্দ মতো হবে ততক্ষণ পর্যন্ত আপনি অল্প অল্প আটা দিয়ে মিশ্রণটি ঘন করে নেবেন। আমি চুলায় আমি কড়াই দিয়ে দিলাম, আমি ইন্ডাকশন চুলাতে ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। এরপর একটি একটি করে বেগুন এই মিশ্রণটাতে ডুবিয়ে কড়া গরম তেলে আমি মচমচে করে ভেজে নিলাম। বিকেলের নাস্তায় এই মচমচে বেগুনি কিন্তু খেতে খুবই মজা লাগে। সবাইকে নাস্তা দিয়ে দিলাম, নাস্তা দেওয়ার পর নাদিয়াকে ফিডার খাইয়ে দিলাম। নাদিয়া ঘুমিয়ে পড়বে এখনই, কারণ ওর প্রচন্ড ঘুম পেয়েছে। নাদিয়াকে শুয়ে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রাতের খাবার রেডি করার জন্য। দুপুরে রান্না করা মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম। চুলায় 5টি ডিম ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে পাত্রে 3 পট পোলার চাল নিয়ে নিয়েছি আর এখানে এই পাত্রটিতে ঠিক যে গ্লাসটা দিয়ে চালটা মেপে নিয়েছিলাম সেটা দিয়েই 5 গ্লাস বা 5 পট পানি মেপে চুলায় বসিয়ে দিলাম বলক ওঠার জন্য। অন্য চুলায় 1.5 কাপ পরিমাণ তেলে আমি এলাচ 4টা, তারপর লং আর গোলমরিচ ভেজে নিলাম। এরপর ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিলাম। আমি 2 চা চামচ লবণ দিলাম এখানে এবং আরেকটু ভেজে নিলাম। অন্য পাত্রে মেপে নেয়া পানিগুলোতে বলক উঠে গেছে, তো এই বলক ওঠা পানিতে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 কাপ জাল করা ঘন গরুর দুধ। আমি এখন এইটাতে ভেজে নেয়া চালগুলো পোলা চালগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প আঁচে বসিয়ে রাখলাম। হয়ে আসলে 2টা মরিচের মাথা কেটে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা মরিচের গন্ধ পাওয়া যায়। টমেটোর সালাদ করবার জন্য টমেটো ধুই নিয়েছি, মরিচ ধুই নিয়েছি আর ধনিয়া পাতা, আর পেঁয়াজ তো অবশ্যই দিব পেঁয়াজ কেটে। এগুলো আমাদের গাছের মরিচ, আমাদের প্রজেক্টের, আমার হাজবেন্ড এগ্রিকালচারাল প্রজেক্ট করতেছে, তো এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব। চুলায় পোলাও হচ্ছে, এর মধ্যে আমি ডিমগুলো ছিলে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি সালাদের জন্য।
পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, তারপর মরিচগুলো এবং ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। একইভাবে আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। সালাদে সব কিছু কাটা হয়ে যাবার পর আমি ডিমগুলোর গা চাকু দিয়ে একটু কেচে নিলাম, যাতে করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা এর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। ফ্রাই প্যানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়াতে আমি ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। টেবিলে খাবার দিয়ে দিলাম মাংস, পোলাও, সালাদ, ডিম ভাজা, আচার, লেবু, মরিচ, কোক, এগুলো তো ছিলই। তো সবাইকে খাবার দিয়ে দিলাম আর আমি চলে এলাম নাদিয়াকে খিচুড়ি খাওয়ানোর জন্য। নাদিয়াকে রাতে আমি সবজি খিচুড়ি চিকেন স্টক দিয়ে করে খাওয়ালাম। নাদিয়াকে খাইয়ে দেওয়ার পর তখন বাজে 10:30 মতো। নাদিয়াকে নিয়ে আমি খুব মজা করছিলাম। নাদিয়া খিচুড়ি খাওয়ার পর আমার সাথে খেলা করছিল। দেখেন নাদিয়া আমার সাথে কেমন দুষ্টুমি করছে আর মজা করছে। ও আমাকে, আমি যখন বলি আমাকে একটা চুমু করো, তখন নাদিয়া আমাকে খুব সুন্দর করে চুমু করে। এ দেখেন নাদিয়া আমাকে চুমু করছে। তো নাদিয়া আর নাদিয়ার নান্নান আমরা এখন মজা করছি। এখন বাজে 12:00, নাদিয়ার ঘুম ধরে গেছে, এখন সে একটানা ঘুমাবে। দুধ খাইয়ে দিলাম ওকে 120 ml এর মতো। দুধ খাওয়ার পর নাদিয়ার মুখে প্যাসিফায়ার দিতে হয়, এটা চুষতে চুষতে ও ঘুমিয়ে পড়ে। নাদিয়া এখন ঘুমিয়ে পড়লে আর উঠবে না, হয়তোবা মাঝে মাঝে একটু কাঁদে ঘুমের মধ্যে, তখন আবার কোলে নিয়ে একটু ওকে যদি আমি দোল দিই ও ঘুমিয়ে পড়ে। একদম সকাল ও 10:00 পর্যন্ত ঘুমাবে। নাদিয়াকে শুয়ে দিয়ে আমি ফ্রিজে খাবার দাবার সব তুলে আমি আজকের দিনটা এভাবে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।